নমস্কার বন্ধুরা, আমি প্রীতম বলছি, কলকাতা ভাবিতে সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইন্টালিতে। মধ্যবিত্ত খ্রিস্টানরা এখানে সব থেকে পুরনো খ্রিস্টান সম্প্রদায় বসবাস করেন এবং এখানে খুব সুন্দর ওরা নিউইয়ার সেলিব্রেশন করে, তো সেটা দেখবার জন্য চলে এসেছি। প্রথম বন্ধুরা দেখি কেমন হবে ওরা কী করে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের সাজাবার জিনিসপত্র বিক্রি হচ্ছে, হ্যাপি নিউ ইয়ার স্টিকার বিক্রি হচ্ছে, বাজি বিক্রি হচ্ছে, সান্তাক্লজ টুপি বিক্রি হচ্ছে। কিন্তু সবগুলোই আপনি ভালো করে লক্ষ্য করে দেখতে গেলে বুঝতে পারবেন, এখানে পাকস্ট্রিটের মতো এত আভিজাত সম্প্রদায় এখানে কেনাকাটা করেন না। এখানে মূলত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার থেকেই এখানে কেনাকাটা শপিং করতে আসে, মূলত ইন্টালি অঞ্চলের খ্রিস্টানরা, বাঙালি খ্রিস্টানরা। তো তাদের পক্ষে সম্ভব হয় না যে অনেক জাঁকজমকপূর্ণ সেলিব্রেশন করার, তবুও তারা তাদের মতো নিজেদের মতো করে সেলিব্রেশন করার চেষ্টা করে এবং তার জন্য অনেক সারা বছর ধরে অনেক পয়সা জমিয়ে তারা এই প্রোগ্রামগুলো, এই অনুষ্ঠানগুলো পালন করে। তারা আমি নিয়ে যাব আপনাদেরকে ওদের কাছে, যাদের পারিবারিক মাসিক আয় মোটামুটি আপনার 5,000 টাকার আশেপাশে, 5 থেকে 10,000 টাকার আশেপাশে। তো তারা কীভাবে সেলিব্রেশন করছে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে পার্কস্ট্রিটের মতো অত আলো দিয়ে সাজাতে পারেননি, সামান্য বেলুন কিছু জোগাড় করেছে এবং সামান্য প্লাস্টিক দিয়ে সাজিয়েছে ইন্টালি অঞ্চল। এবং ইন্টালি রাস্তা দেখতে পাচ্ছেন, সুন্দর ব্যানার টাঙিয়েছে এবং হ্যাপি নিউ ইয়ার ক্রিসমাসের স্টিকার লাগিয়েছে এবং বাচ্চারা ভীষণভাবে নাচানাচি করছে, আনন্দ করছে। চলুন বাচ্চাদের সাথে একটু মজা করা যাক। Thank you.